পৃথিবীতে আপনি যে কাজটাই করবেন সেই কাজটার ভিতরে পরিশ্রম আছে কি নাই? একজন কোটিপতি আমরা কি বলি, লোকটা বিশাল ধনী, কিন্তু লোকটা ওই ধনী হতে যায় তাকে বহুত পরিশ্রম করতে হয়েছে, ঠিক কিনা? আজ আমি বক্তা, এই বক্তা হতে গেলে বহু বক্তার ধমক খেতে হয়েছে। আমি একবার তখন ছাত্র, হাফিজি শেষ হয় নাই, এক বক্তার ওয়াজ শুনতে গেলাম, শিখতে গেলাম। তো ওয়াজ শিখতে যাই, তো বক্তা ওয়াজ শেষে শুয়ে আছে, তো আমি বাতাস করতেছি, তোমার বাড়ি কোথায়? কুষ্টিয়া। কেন এসেছো এখানে বাতাস করতে, তোমাকে কে বলেছে? বলে হুজুর আমি একটু বক্তা হওয়ার খুব ইচ্ছা। বলে ফাইজলামি করো নাকি, যাও মিয়া যাও যাও। শেষ পর্যন্ত তাড়াইয়া দিল, তো ঘুমাবো কোথায়? হাঁটতে হাঁটতে গিয়ে এক মসজিদের ভিতরে ঢুকলাম, মসজিদে তালা দেওয়া নাই, 10-12টা পাটি বিছালাম আর 10-12টা পাটি গায়ে দিলাম। সকালবেলায় হাইটি বাড়ি আসছি, এরকম জীবনে বহুত পরিশ্রম করে বক্তা হতে গেল, পরিশ্রম লাগে কি লাগে না? শুধু এই মহাব ভাইয়ের পরিশ্রম লাগেনি মেম্বার হতে, পরিশ্রম লাগছে নাকি? ওর আবার পরিশ্রম কি, আপনারা তো সব ভোট দিয়েই দিয়ে। আমি তার জন্য দোয়া করে আমি বলে দিয়েছি যে এই মাসে যখন মেম্বার হওয়ার তোমার এতই শখ, তো মেম্বার হলে তো কিছু সরকারের কাছ থেকে টাকা পাও, বৈধ টাকা আছে না, বৈধ টাকা। ও মেম্বার না হলে তো হয়তো 8,000 টাকা বেতন পাবে, ওই টাকাটা জোগাড় করে করে শেষ নিশাটা করে আসবে, হজটা করে আসবে। আমি বলেছি, তো বলছে হুজুর দোয়া করেন, আল্লাহ যেন কবুল করে, সবাই বলে না। বন্ধুগণ, আমি যে লাইনে ওয়াজটা নিয়ে যাচ্ছি সেই লাইনটা একটু খেয়াল করবেন, সেটা হলো যদি কেউ ডাকাতি করে, ডাকাতি করাও কিন্তু বিরাট পরিশ্রমের ব্যাপার। কবে কোন সময় ঢুকবো, অস্ত্র মস্ত্র ধার দিব, হ্যান ত্যান যাই কি, আগে কোপ মারবো কি না, সালাম দিলে তোর টাকা দিবে না? দিবে, ডাকাতি করতে এসে আমার গাড়ি ডাকাতি করবে, এসে যদি কয় আসসালাম আলাইকুম ওয়াজ করার টাকাটা দিয়ে যান, তাই হয় নাকি? আগে ড্রাইভারের কানের পরে এক কোপ মাইল লেগে ভয়ে টাকা দিব, ঠিক কিনা? তাহলে ডাকাতি করাও যেরকম। এইবার যুবকরা, তোমরা যে প্রেম করো, প্রেম করাও কিন্তু কষ্ট, সর্বপ্রথম দেখাতে প্রেম হয় না, আগে টাকা থাকি। হে বাবা, যুবকরা খুব খুশি যে এরকম বক্তাই দরকার, আগে টাকা থাকি, তারপরে একটু ভাবসাব দেখান, ভাবসাব দেখাতে দেখাতে একদিন হঠাৎ পা মোবাইল করলা, মোবাইলের ভিতরে বললা, যেদিন তোমায় দেখেছি, এটা হলো শয়তানের কেতুকুত, মনে সবই এঁকেছি তুমি জানো না। প্রেমের সুর শুনি, প্রেমের কি জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনের, সবাই জানো, খালি আমারই দোষ হয় না। বহুত কায়দা করার পরে গা প্রেম হয়, ঠিক কিনা? রজকিনী আর চন্ডী দাস প্রেম করলো, তো রজকিনী যে পুকুরে পানি লাই সেই পুকুরে, শুকনা পুকুরে 12 বৎসর বসি ফেলাইছে, কত বছর? 12 বৎসর। তো রজকিনী বলছে চন্ডী দাস, কি তুমি যে যে শুকনা পুকুরে বসে ফেলাও, মাছ কি জীবনে ধরবে? বলে আজকে এক ঠুকা মাইল। তাহলে প্রেম করতে গেলেও সময়ের ব্যাপার, সাধনার ব্যাপার, ঠিক কিনা? একজন গায়ক একটা গান গায়, ওই গায়কটা সুর তাল মিলাতে তারও কিন্তু অনেক সময় মাস্টারের পিছনে ঘুরতে হয়েছে কিনা? ভুলতে পারো তুমি বন্ধু, আমি ভুলি নাই, সুরে সুর মিলাতে হয়েছে, মাস্টার ঠাস করে চড় মেরেছে এই সুরটা এরকম হবে, মরণ কালে একবার যেন তোমার দেখা পায় আমার, কি
সবই জানো, খালি আমার দোষ। তাহলে সব জিনিসেরই পরিশ্রম ছাড়া হবে না? চুরি করতে গেলেও পরিশ্রম, চুরি করতে গেলেও আর বোকে বলা লাগে যে দাঁড়ায় থাকবি, আমি এখন সরিষা উঠাবো। যদি সরিষার মধ্যে কেউ কাশি দেয়, চোর যে কোন দিক দিয়ে দৌড় মারবে ঠিক নেই। পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না। গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর অলি হওয়া এত সহজ কথা নয়, ঠিক কিনা? চারটি বাবরি সুর রাখলাম, 4 ইঞ্চি মুস রাখলাম, তাই আমি অল্পীর হলাম না। তাহাজ্জুদের নামাজ পড়াটাও চারটিখানি ব্যাপার নয়। নামাজ জমিনে মাঠে পড়লেও হবে, কিন্তু 5 ওয়াক্ত আজানের সাথে মসজিদে গিয়া নামাজ পড়া এত সহজ কথা নয়। মোড়ে এখানে ওখানে বসে গল্প করবেন সারাদিন, শয়তান আসি বলবে একটু বস, নামাজ আনতে মসজিদের ভিতরে 1 ঘন্টা বসে থাকাও সম্ভব না। শয়তান খালি বলবে চলো চলো চলো, ঠিক কিনা? বাইরে আমার বন্ধুরা, আমি নিশ্চয় এই কথাগুলো বলছি একটা কারণে, পীরের ব্যাগ খুঁজলে, আল্লাহর অলির ব্যাগ খুঁজলে যায় নামাজ, টুপি তসবি পাওয়া যেত। আর এখন কিছু পীর কুষ্টিয়ায় পাওয়া যায়, ব্যাগ খুঁজলে ব্যাগের মধ্যে নারকেলের সুবা পাওয়া যায়, ঠিক কিনা? ও বাবা জিরা রে, আমি আলেম জালেম চিটার বাটপার চোর সুট্টা সব দিক দিয়ে বুঝাই, যেটাই হবে পারদর্শী হতে গেলে পরিশ্রম আছে কি না? আছে না? সব থেকে বড় কথা হলো, পৃথিবীতে যদি কোনো কষ্টের কাজ থাকে সেটা হলো আল্লাহ পাওয়া। খালি খেয়াল রাখেন এই কথাটা, যে পৃথিবীতে যদি কোনো কষ্টের কাজ থাকে সেটা হলো আল্লাহ পাওয়া। কিন্তু আমরা চার দোকানে বসে যখন তর্ক করি, তখন বিড়ি হাতের ভিতরেই আছে, গাইদার বেহেশতে আমি যাচ্ছি, যেরকম বলে না, বলছে নামাজই তো পড়িস নি, বেহেশতে যাবি কি করে? বলে নামাজ না পড়লে হবে, দেল আমার পরিষ্কার। তোর দেল পরিষ্কার থাকলে যে তুই জান্নাত পাবি, তোকে বলি যে গেদা, হ্যাঁ, জান্নাতের চাবি তো হলো নামাজ, ঠিক কি? ও লাইনটা পড়ে এই হাফেজ ইউনুস, কোরআনে হাফেজ না? কোরআনে হাফেজ না? 30 পারা কোরআন মুখস্থ করতে তার একটা সময় লাগছে কি লাগছে না? উস্তাদের হাতে মায়ের খাতে হয়েছে কি হয় না? উস্তাদের হাতে মায়ের খাওয়ার পরে এখন সে হাফেজ, সবাই ডাকে হাফেজ সাহেব, এবং কিয়ামতের মাঠে আল্লাহ বলবে হাফেজ ইউনুস তোমার জন্য জান্নাতের দরজা খোলা, যেহেতু তুমি 30 পারা কোরআন মুখস্থ করেছিলে। তাহলে প্রত্যেকটা কাজের পিছনে পরিশ্রম আছে কি নেই? বুঝে নিয়েন, বিনা পরিশ্রমে কোনোদিন কেউ কিছু দূর আগাইতে পারে না। হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ, ওনার মার খায় এসেছিল ওনাকে ওলি বানাবে। কি বানাবে? ওলি বানাবে। তো ওলি বানাবে মার খায়েস থাকলেই তো হবে না, মাকে তো আবার পরিশ্রম করতে হবে। টাকা ফেরত দিয়ে আসেন ভাই, কি টাকা হলো নাকি? আর মা বোনেরা পাবে বা কোথায়, তাই না? ছাগল পোষা, মুরগি পোষা, ঠিক কিনা? স্বামীর পকেট থেকে চুরি করার কোনো ক্ষমতা নাই। 500 টাকা কে 500 টাকা কম না?
তার কারণ আমার ছোট ছেলে আমার স্ত্রীকে বলছে 200 টাকা দাও তো আব্বা ঘুমাই আছে, আমি ঘুমাই আছি। তো আমার বউ আমার পকেটে হাত দিয়েছে, আল্লাহর সাথে জামা। আমি আমার বউ কয় এই তুমি নাত্তারি ঘুমাও, পকেটে হাত দিলে টের পাও কেমনি? এতে বোঝা গেল যে বউদের আর স্বামীর পকেট থেকেও নেওয়ারও আর সুযোগ নাই। তারপরেও আমার মা বোনেরা অনেকগুলো টাকা দিয়েছে, আমার মা বোনেদের শাড়ির আসল জীবনে টাকার অভাব না দেয়, জোরে বলেন আমিন। আমিন। বিধবা স্বামী হারা, এতিম মা বাবা হারা, আল্লাহ আমার মা বোনেদের যারা কবরে গেছে এই দানের খাতিরে তুমি তাদের জান্নাত দিও, জোরে বলেন আমিন। আমার মা বোনেরা এমন সময় টাকাগুলো পাঠাইছ গো মা, সারা বাংলার মানুষ জান্নাত দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, একটা দরজা বন্ধ হয় নাই গো মা, সেটা আমার মাওলানার রহমতের দরজা। মাসাসির আপনাদের টাকাটা সামনে থাকলো মোনাজাত করবো, তারপরে টাকা কমিটির হাতে ছাড়বো, চিন্তা করেন না। খুব খেয়ালের সাথে কথাগুলো শুনি,